পুজো, ক্রিসমাস বা সরস্বতী পুজো, বাঙালিরা এখন প্রত্যেকটি অনুষ্ঠানে সেলিব্রেট করেন ভালো ভালো বাংলা সিনেমা দিয়ে। পয়লা বৈশাখে রিলিজ করছে বেশ কয়েকটি বাংলা ছবি, তবে দর্শকদের পছন্দের তালিকার প্রথম দিকে যে কটি ছবি রয়েছে তার মধ্যে অন্যতম অবশ্যই ওয়ান। ট্রেলার দেখে আপনারা সকলেই বুঝেছেন যে ওয়ান দুটি মানুষের লড়াইয়ের গল্প, দুটি মানুষের পজিশন জিতে নেওয়ার গল্প। তবে বছরের প্রথম দিনে শুধুই কি লড়াই করলে চলে? প্রেমটাও দরকার, আর তাই জন্যই এই ছবির মাধ্যমে প্রথমবার যারা অনস্ক্রিন রোম্যান্স করবেন তারা রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন নুসরাত এবং ইয়াশ। ওয়েলকাম তোমাদের দুজনকেই। থ্যাংক ইউ। তো রণজয়, আমি যেটা জানি রণজয় বোস, সে তো ভীষণ একজন স্ট্রিক্ট পুলিশ অফিসার, সে নাকি কাজ ছাড়া আর কিছু ভাবতেই পারে না। একদম ঠিক বলেছো, মানে গোটা ছবিতে আমার প্রবলেম হচ্ছে কারণ কাজ ছাড়া এবং নিজের লক্ষ্য ছাড়া আর কিছুই বুঝতো না। তার জীবনে মেঘা এলো কি করে? মেঘা যাইনি কোনোদিন, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। জোর জবরদস্তি করে মেঘা চলে এসেছে, মানে এসেছে তো, মানে প্রেমটা হয়েছে তো, হয়েছে মানে সেটা তার জন্য ছবিটা দেখতে হবে, কিন্তু জোর করে এসেছে। হ্যাঁ কিন্তু এসেছে। নিজেকে চিনতে গেলে নিজের বন্ধুকে ভালো করে চিনতে হয়, কিন্তু নিজের ক্ষমতা বুঝতে গেলে নিজের শত্রুকে আপন করতে হয়। কতটা প্রেম সেটা তো দেখা যাবে ছবিতে, কিন্তু আমরা গানগুলোতে দেখছিলাম যে তোমরা মোটামুটি জঙ্গলে পাহাড়ে সমুদ্রে সব জায়গায় প্রেম করে নিয়েছো, তো কোন জায়গাটায় রোম্যান্স করে বেশি ভালো লাগলো? সবকটা জায়গায়। প্রেম তো আমরা যেখানেও করি, প্রেম জিনিসটাই এমন যেখানেও করি করতে ভালো লাগে। একদম তাই, সবারই তো তাই হয়। কোন জায়গাটা জমে গেছে তোমাদের মতে, মানে গরমে গরমে যেমন আমরা গলে গেছি, তেমন পাহাড়ে গিয়ে আমাদের প্রেম সেখানে জমে গেছে। আমরাও জমে গেছি, প্রেমও জমে গেছে, ছবিও জমে গেলে তো আমরা ফাটাফাটি, আমরা খুব খুশি। আর এই যে রণজয় বোস, সে একেবারে গ্যাংস্টার থেকে পুলিশ অফিসার, তো সেই জার্নিটা কেমন ছিল? মানে দুটোতেই বন্দুক হাতে, কিন্তু গ্যাংস্টার তারপর পুলিশ অফিসার। না রণজয় বোসের ক্ষেত্রে আমি বলবো না বন্দুক হাতে, গ্যাংস্টারে হ্যাঁ সেটা ছিল, ক্যারেক্টারটা আলাদা। এখানে লড়াইটা মানসিক বেশি, শারীরিক কম। সো বন্দুকের লড়াই না, দুজনেই মানে আদিত্য সেন আর রণজয় বোসের লড়াইটাই পুরোটাই মানসিকভাবে হয়েছে, যেটা আজকাল আমরা সব জায়গায় যেটা হয় যে লড়াইটা আমরা করি, কাজের ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে নিজেদের ফিল্ডে, আমরা গায়ের জোরে তো লড়াই করি না, আমরা মানসিকভাবেই লড়াই করি, আমাদের যারা অপোনেন্ট আছে, যারা আমাদের কম্পিটিশন আছে। সো এই দুটি চরিত্র যারা দুজনেই নাম্বার ওয়ান হতে চায় অ্যান্ড দুজনের দুজনের সাথে লড়াই, কিন্তু মানসিক। A criminal at his best. সায়েন্স জিনিয়াস, আমার যোগ্য শত্রু। সামনে থেকে দেখে মনে হয় মানুষকে চালাচ্ছে পলিটিশিয়ানরা, কিন্তু আসলে পলিটিশিয়ানদের কন্ট্রোল করে বিজনেসম্যানরা। 14th April is a big day. তাহলে ইয়াশ দাশগুপ্তার কি ইন্ডাস্ট্রিতে এই লড়াইটা আছে? সেটাই বলছে, লড়াইটা সবসময় আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে লড়াই বলতে আমার কিছু নেই। লড়াইটা তখন হতো যদি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অন্য কোনো নতুন ছেলে থাকতো, তাহলে লড়াইটা কার সাথে করবো? আমি তো নতুন লঞ্চ হয়েছি, নতুন ডেবিউ করেছি গ্যাংস্টারে, এটা সেকেন্ড ছবি। বাকি যারা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা সবাই খুব সিনিয়র, তাদের অনেক ছবি হয়ে গেছে। আজকে নুসরাত ইজ অ্যারাউন্ড 15 ফিল্মস ওল্ড, 16 উইথ দিস। সো ওদের সাথে লড়াই করাটাই বোকা। হাউ উড ইউ ফাইট উইথ মি? আমি তো হিরোইন। ও হিরোদের সাথে লড়াই এর কথা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, হিরোরা তো আরো অনেক ছবি করে নিয়েছে, বুম্বাদা আমাদের ছবিতে আছে, উনি 350-এর উপরে ছবি করে নিয়েছেন, তো এদের থেকে আমার মনে হয় লড়াইটা করা বোকামি হবে। এদের থেকে আমি যতটা শিখতে পারি সেটা আমার জন্য বেশি ভালো, এদের থেকে যতটা এক্সপিরিয়েন্স আমি নিতে পারি আমি সেটাই চেষ্টা করেছি। আর বুম্বাদা অ্যাজ আ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, উনি আমাদের ওইভাবেই ছবিতে গাইডও করেছেন অ্যান্ড অনেক কিছু শিখেছি। এটা লড়াই ব্যাপারটা লড়াই হিসেবে হয়নি, অনেক কিছু শিখতে পেরেছি ওনার থেকে, আর চেষ্টা করছি যে ওই শিক্ষাগুলো নিজের কাজে মানে লাইফে কাজে লাগিয়ে আরও খুব। তো সেক্ষেত্রে নুসরাত সিনিয়র হওয়ার কতটা মানে ফায়দা নিয়েছে? না কত বয়স হলো তোমার? সিনিয়রিটি দেখাও। আমি
No, I'm just joking. Mane, she has been really sweet. Mane, amra shooting kortam, kintu shooting poreo amader ekta journey chilo. And we all used to, mane, eta team one, mane, actually one hoye chilam amra. Mane, gota unit amra puro shobai mile one hoye thaktam. Amra jekhane shooting kortam, tarpore pack up er por puro unit eta na je jar moton beriye jacche. Amra shobai ekshathei boshe adda marchi. Amra Kashmire achi to okhane ekta room er moddhe okhane bonfire kore. Kava ni amader adda cholto. মানসিক ভাবে লড়াই মানে ওই ইট ইজ মোর সো লাইক শিকারের মতন যে কে কার শিকার করছে বোঝা যাচ্ছে না কিন্তু দুজনেই মজা নিচ্ছে ব্যাপারটা সো সেই একটা জিনিস আছে কত দূরে গেলে গাছে বাবু তোমাকে ধীরে ধীরে ধারে গাছে বাবু তোমাকে কত দূরে গেলে গাছে বাবু তোমাকে ধীরে ধীরে ধারে গাছে বাবু তোমাকে আচ্ছা তো আমরা পোস্টারে দেখছিলাম বুম্বাদা বসে আছেন তোমরা দুজন দাঁড়িয়ে তোমাদের দুজনের মাঝখানে কি কোনোভাবে বুম্বাদা আসবেন তোমাদের দুজনের প্রেমের মাঝখানে এত সিনিয়র যে উনি এর জন্য বসে আছেন আমাদের এখন অনেক কিছু করতে হবে এর জন্য আমরা দাঁড়িয়ে আছি আমরা এখনো দাঁড়ানোর চেষ্টা করছি অনেকটা জুলফিকারের মতোই মাঝখানে যেমন সবার মাঝখানে বসে আছেন রাজা এখানে না না একদম জুলফিকারের মতো না ছোট জুলফিকারের মতো না সে একটা হবে চ্যারের চরিত্রের উপরে মেঘার চরিত্রের উপরে কোশ্চেন মার্ক হবে মেঘা ভীষণ ক্লিয়ার মানে রানী তলাপাত্রের মেঘার মধ্যে আকাশ পাতালে তফাৎ হ্যাঁ এটাই আসলাম এখানে তো তুমিও এই মিশনে যুক্ত থাকবে একদম তো সেই ক্ষেত্রে কতটা ফাইট করতে তোমাকে দেখা যাবে এখানে ফাইট যেটা বিয়াস আগেই বললো এখানে ফিজিক্যাল ফাইট নেই এখানে যা খেলা আছে মেন্টাল খেলা আছে এবং রণজয় আর আদিত্য সেন তাদের মধ্যে যে লড়াইটা আছে সেই লড়াই অবভিয়াসলি আমি রণজয়ের পাশে রয়েছে শুধু পাশে নেই মানে ওকে যেরকম যেরকম দুজনেই পুলিশে আছে কিন্তু ডিপার্টমেন্ট আলাদা নুসরতের চরিত্র মেঘা ও ফরেন্সিকে আছে সো ওর যেটা এক্সপার্টিজ আছে সেটা রণজয়ের এক্সপার্টিজ না সো ও নিজের এক্সপার্টিজ নিয়ে রণজয়কে হেল্প করছে সেই জিনিসগুলোতে কেউ ভক্ত হয় কেউ ভগবান ভক্তরা ভগবানের পেছনে পড়েই থাকে সময় এলে ঠিক আশীর্বাদ দিয়ে দেবো 14th April is a big day মানে এই কেমিস্ট্রিটাই কাজ করছে চলতে বোঝা যাচ্ছে কিছু না ইউ সি দ্য কেমিস্ট্রি আমাদের দ্য টাইম when we started shooting মানে সেখান থেকে হুট করে জাস্ট কেমিস্ট্রি জাস্ট হয়ে গেছে মানে বলে না কেমিস্ট্রি ক্রিয়েট করা যায় না জাস্ট হয়ে গেছে মানে তুমি অনেকের সাথে ছবি করেছো ধরো অঙ্কুশ দা বা অনেকেই দেবদা তো কাদেরকে কোন জুটিকে কাট করে দিতে পারে এই জুটি কি মনে হচ্ছে সেটা অডিয়েন্স ডিসাইড করবে তোমার মতে তুমি আমাদের কাজ হচ্ছে জুটি ক্রিয়েট করা জুটি মাত মানে অন্য কাউকে মাত দেওয়ার জন্য না আমরা চাইবো যে আমাদের জুটি প্রচলিত হোক এখানে কোন জুটিটা এগিয়ে বুম্বাদা এবং ইয়াশ ছুটি আমি বলি আমি পার্সোনালি বলছি বুম্বাদা এবং ইয়াশ মানে বুম্বাদা এবং ইয়াশ বললে ভুল হবে রণজয় এবং আদিত্য সেই জুটি এগিয়ে আমার খুব পছন্দের জুটি আচ্ছা আমরা ছবিতে দেখছেন ওয়ান মিশন ওয়ান গোলের কথা বলা হচ্ছে তুমি দুজনের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় ওয়ান মিশন ওয়ান গোল ওয়ান লাইফ ওয়ান মিশন ওয়ান গোল তো রিয়েল লাইফে কোনটা সেটা তোমাদের দুজনের ক্ষেত্রে টাফ কোয়েশ্চেন আমি তো মিশন এখনো ক্রিয়েট করিনি তবু একটা দিকে তো এগোতে হবে তোমরা জানো এগোচ্ছ আমরা সবাই ওয়ান এর দিকে এগোচ্ছি এখন ওয়ান রিলিজ হচ্ছে সব 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 ওয়ান এর দিকে সামনে সব ওয়ান দিচ্ছে আচ্ছা
আর তোমার সাথে বোমাদার দ্বিতীয় ছবি। আগের বার তুমি রোম্যান্স করেছো বোমাদার সাথে, কিন্তু এখানে এখানে না করতে পারার আফসোস কি রয়েছে একটু? রোজ তোমার বারে বারে দিয়ে গেছি খোঁজ তোমার মুখে বলো না কিছু চোখে। সব সাজিয়ে গুছিয়ে এসছে ব্যাপারটা, মানে কিছু বলতেই দিচ্ছে না কাউকে, এগুলো ইমপ্রম্পটু। তোমার মনে হয় আমরা এখন কি করছি আমি একটু আগে আমরাই জানি। সো ইন্টারভিউ কোনোদিন আমার মনে হয় না ইয়াশও সাজিয়ে দেয়, আমি তো দিই না। আমাদের ক্যামেরার সামনে সবসময় আমরা স্পন্টেনিয়াস, কারেক্ট? আর এটা একটা অনেস্টি, অন্য লেভেল একটা অনেস্টি কাজ করে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ফুল আওয়ার অডিয়েন্স। আমরা যেরকম অডিয়েন্স অডিয়েন্সের জানা উচিত দর্শক বন্ধুদের যে হ্যাঁ ইয়াশ এরকম, নুসরত এরকম, ভালো মন্দ যাই হোক, একদম একদম সোজাসুজি হওয়াটাই সবসময় ভালো। বললাম তো উই আর অল স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট 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 এর পরে একটা গ্যাপ ছিল, স্ট্রেট স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, আলাদিন গানটা দর্শকদের খুব ভালো লাগছে। ধরো আলাদিনে আশ্চর্য প্রদীপ তোমাদের কাছে এলো, কি চাইবে? আমরা তো মজা করি যে আলাদিন, জ্যাসমিন, বোমাদা জিনি, আচ্ছা সবই আছে এখানে আর কি, সেটা দেখতে হবে ছবিটার মধ্যে আর কি কি চাইবো। বোমাদা জিনি ওয়াজ ভেরি নাইস, আমরা হট করে এটা বললাম না আলাদিন, তাহলে আমি জ্যাসমিন, তাহলে জিনি বোমাদা। সামনে পেলে কুমিরের ওপা হয়ে যাব হাওয়া, শুধু রেখে যাব ছাপ, ধরবি আয় সে মরবি আয়, সেয়ানে সেয়ানে শুধু কোলাকুলি হয়, পিছু নিলে ছেড়ে দেব এমনটা নয়, ছোটখাটো আওয়াজে পেয়ে যাবি ভয়, ধরবি আয় সে মরবি। আচ্ছা, রণজয় বোস এবং মেঘা দুজনেই রিয়েল লাইফে যদি তোমরা দুজনেই ধর পুলিশ হতে, কোন জিনিসটা চাইতে মানে একদম শেষ করতে, কোন ক্রাইমটা এই সময় দাঁড়িয়ে? আমি শুরু করতাম রাস্তাঘাট দিয়ে, বিকজ আমার এখনো মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গে রাস্তাঘাটে লোকেদের এখনো ড্রাইভিং সেন্সটা ঠিক হয়নি, সরি টু সে দ্যাট, কিন্তু আই ডোন্ট ড্রাইভ বাবা, সেটা হয়নি, মানে লেন ডিসিপ্লিন নেই, এই নেই ওই নেই, আমি সবসময় কমপ্লেন করতে থাকি যে যদি আমি ড্রাইভে থাকি না, প্রচুর অসুবিধা হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সো আগে আমি ট্রাফিক রুলস এন্ড রেগুলেশনস আরো বেশি স্ট্রিক্ট করতাম, সেই জায়গা দিয়ে ছোট দিয়ে শুরু করি, তারপরে ফাইন করতিস রণজয় মেঘাকে নিয়ে অল্প অল্প জানলাম, খুব বেশি তো বললে না, বাকিটা গিয়ে দেখতে হবে হলে, কিন্তু কেন রণজয় এবং মেঘাকে দেখতে যেতেই হবে সেটা যদি দর্শকদের বলে দাও তোমরা দুজনে, একটু বলো। রণজয় আর মেঘাকে দেখতে যাওয়ার কিছু নেই, দেখতে যেতে হবে ওয়ান ওয়ান। আমি ওই যেরকম সবাই বলে না যে আমাদের ছবিটা একদম আলাদা, প্লিজ দেখো, এরকম ছবি হয়নি, আমি সেটা বলবো না। আমাদের ছবিটা এটা যেটা অনেক যুগ ধরে চলে আসছে, ভালো খারাপের যুদ্ধ যেটা আমাদের সোসাইটিতে আছে, চিরকাল ছিল আর থাকবেও ভালো আর খারাপের লড়াইটা। সো ওয়ান ইজ অ্যাবাউট গুড ভার্সেস ইভিল, সেটারই একটা মডার্নভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি যে আমাদের এই ছবিতে যে লড়াইটা ভালোর সাথে খারাপের, রণজয় বোসের সাথে আদিত্য সেনের, সো সেই লড়াইটা এই ছবিতে দেখা যাবে। আর তাছাড়া যেটা আমরা অ্যাজ ওয়ান টিম ফিল করি যে অ্যাজ বাঙালি আমাদের খুব মেন্টালি স্টিমুলেটিং জিনিস খুব ভালো লাগে, আমরা ভাবি যে একটা ছবি দেখার পর আমরা কী নিয়ে এলাম বাড়িতে সেই ছবির থেকে, সো ওয়ানে সেই জিনিসটা আপনারা পাবেন, বিকজ ওয়ানে আমার আদিত্য সেন আর রণজয় বোসের সাথে সাথে আপনাদেরও একটু এটা খাটাতে হবে, বিকজ ওয়ান ইজ মোর সো লাইক আ সাইকোলজিক্যাল থ্রিলার। সো আমার মনে হয় যে অ্যাজ বাঙালি আমার ওটা খুব পছন্দ হয় যে আমাদের আমার যেখানে ফিল্ম দেখার সময় একটু মাথা লাগাতে খাটাতে হচ্ছে, সো এটা ওই টিপিক্যাল কমার্শিয়াল ফিল্ম নয়,
যেখানে ওই মানে লোকেরা উড়ে উড়ে পড়ছে, এই হচ্ছে ওই হচ্ছে, যেটা মডার্ন ডে সিনেমা আমরা সবসময় বলি যে বম্বের মতন ফিল্ম হচ্ছে না কেন বা হলিউড যেটা করছে সেটা হচ্ছে না কেন, সেটা আমরা অল্প বাজেটের মধ্যে আমরা আমাদের এটা ভালো বলছি সেটাই আমরা অল্প বাজেটের মধ্যে একটা প্যাকেজ করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি। দিস হোয়াট উই ফিল ইজ মডার্ন বেঙ্গলি সিনেমা। সো আই থিঙ্ক অ্যাজ বাঙালি দর্শকের মানে এটা দায়িত্ব যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে তারা দূর অবধি নিয়ে যেতে পারে, বিকজ বাকি রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো একটা টাইম ছিল বাংলা সবাইকে টক্কর দিত, আমরা একটু পিছিয়ে পড়েছি, বাট আপনাদের যদি স্বাদটা থাকে তো তাহলে আমরা আবার সেই জায়গাটাকে রিগেইন করে নিতে পারবো। সো আপনাদেরও সাপোর্টের দরকার, আমরা সবাই চেষ্টা করছি, আমরা সবাই খুব খেটেছি এই ছবিটার জন্য। সো আশা করছি আপনাদের ভালো লাগবে, মানে ছবি দেখার পরে আপনারা কমপ্লেন করবেন না। সো প্লিজ গিয়ে ওয়ান দেখুন 14th April সিনেমা হল। দুজনেই একই কথা, একদম তাই, যেটা একটু ও বলবে না, আমার আমার আলাদা কিছু বলা নেই কি নুসরাতের প্রচুর ফ্যান ফলোয়িং, ও যদি বলে ছেলেরা তো ডেফিনেটলি আসবে, একদম, আর মেয়েরা তোমার জন্য যাবে সেটাই হওয়া উচিত। বাট দ্য ফ্যাক্ট ইজ যে না সপরিবার যান এবং ছবিটা দেখুন। ওয়ান, আমাদের ছবি খুব পরিশ্রম করে ছবিটা বানানো হয়েছে এবং যেটা ইয়াশ বললো একদম অন্যরকম কিছু, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু একটা ব্যাপার আছে যেটা আমি শিওর যে আপনাদের সবাই সবার খুব পছন্দ হবে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ওয়ান, কিন্তু থিয়েটারে গিয়ে দেখবেন আর অন্য কোথাও না। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর আপনাদের বলি বছরের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে ওয়ান, এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। কিন্তু ওয়ান কি সত্যিই ওয়ান সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে বাংলা ছবি, এবং অবশ্যই যেটা দুজনেই বলেন হলে গিয়ে বাংলা ছবি দেখুন এবং বাংলা ছবির সাথে থাকুন। বাকি খবর জানতে হলে দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড।